দীর্ঘ প্রায় 18 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাজ কলেজে পঠন পাঠন শুরু হলো। এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আগত নবাগত ছাত্রছাত্রীদের মাস্ক ও চকলেট তুলে দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জানান, সবসময় তাদের সংগঠন ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের অভাব অভিযোগ মেটানোর চেষ্টা করে আসছেন, আগামী দিনেও এই কাজ করবেন। আজকে বর্তমান রাজ কলেজে তৃণমূল ছাত্র পরিষদ বিভাগের তরফ থেকে প্রত্যেক নবগত স্টুডেন্টকে মাস্ক এবং চকলেট দিয়ে সংবর্ধনা। কতজন আগে দিয়েছেন মাস্ক চকলেট, কতজন আগে দিয়েছেন? মিনিমাম 500 থেকে 700 জন লোককে দেওয়া হয়েছে এখানে মাস্ক আর চকলেট। দেখুন, ভালো লাগছে, আমরা জানি তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটা স্টুডেন্টের সুখে আছে, দুঃখে আছে, এবং কলেজের যে কোনো সমস্যা তৃণমূল ছাত্র পরিষদ আছে, সেটা তৃণমূল ছাত্র পরিষদ আজকে কলেজ খোলার দিনেই প্রমাণ করে দিল তারা আজকে মাস্ক এবং চকলেট দিয়ে। ছাত্র পরিষদের এইরূপ উদ্যোগে খুশি নবাগত ছাত্রছাত্রীরা। আজ বর্ধমান রাজ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ফার্স্ট সেমিস্টারে যারা যতজন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আজকে বর্ধমান রাজ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চকলেট, মাস্ক, অনেক কিছু, মানে পেন, কী কী আয়োজন করা হলো আজকে? আজকে আয়োজন করা হলো আমাদের একটু বর্ধমান শহরের তৃণমূল ছাত্র পরিষদের শহর কনভেনার শুভজিৎ দা এবং আমাদের প্রাক্তন ছাত্র বৌয়া দা সবাই উপস্থিত ছিল। তাদের মাধ্যম দিয়ে আমরা চকলেট আর মাস্ক, পেন এসব আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, গোলাপ ফুল। বর্ধমান থেকে টিঙ্কু সাউ, আনন্দ বার্তা। দীর্ঘ প্রায় 18 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাজ কলেজে পঠন পাঠন শুরু হলো। এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আগত নবাগত ছাত্রছাত্রীদের মাস্ক ও চকলেট তুলে দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জানান, সবসময় তাদের সংগঠন ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের অভাব অভিযোগ মেটানোর চেষ্টা করে আসছেন, আগামী দিনেও এই কাজ করবেন। আজকে বর্ধমান রাজ কলেজে তৃণমূল ছাত্র পরিষদ বিভাগের তরফ থেকে প্রত্যেক নবগত স্টুডেন্টকে মাস্ক এবং চকলেট দিয়ে সংবর্ধনা। কতজন আগে দিয়েছেন মাস্ক চকলেট, কতজন আগে দিয়েছেন? মিনিমাম 500 থেকে 700 জন লোককে দেওয়া হয়েছে এখানে মাস্ক আর চকলেট। দেখুন, ভালো লাগছে, আমরা জানি তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটা স্টুডেন্টের সুখে আছে, দুঃখে আছে, এবং কলেজের যে কোনো সমস্যা তৃণমূল ছাত্র পরিষদ আছে, সেটা তৃণমূল ছাত্র পরিষদ আজকে কলেজ খোলার দিনেই প্রমাণ করে দিল তারা আজকে মাস্ক এবং চকলেট দিয়ে। ছাত্র পরিষদের এইরূপ উদ্যোগে খুশি নবাগত ছাত্রছাত্রীরা। আজ বর্ধমান রাজ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ফার্স্ট সেমিস্টারে যারা যতজন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আজকে বর্ধমান রাজ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চকলেট, মাস্ক, অনেক কিছু, মানে পেন। কী কী আয়োজন করা হলো আজকে? আজকে আয়োজন করা হলো আমাদের একটু বর্ধমান শহরের তৃণমূল ছাত্র পরিষদের শহর কনভেনার শুভজিৎ দা এবং আমাদের প্রাক্তন ছাত্র বৌয়া দা সবাই উপস্থিত ছিল। তাদের মাধ্যম দিয়ে আমরা চকলেট আর মাস্ক, পেন এসব আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, গোলাপ ফুল। বর্ধমান থেকে টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।